আসসালামু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বব্যাপী করোনা মহামারীর ভিতরে বিশ্বের ন্যায় বাংলাদেশও তার শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ সরকার অন্যান্য দেশের মতোই তাদের শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশের মতোই বাংলাদেশও করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। শিক্ষা ব্যবস্থার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর কলেজের কারিগরি শাখার আজকের এই আয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৌলতপুর কলেজের প্রতিটি বিষয়ে আজকে অনলাইনে মাধ্যমে ক্লাস গ্রহণ করা হচ্ছে। আমাদের দৌলতপুর কলেজের কারিগরি শাখার আয়োজনে আজকের এই অনলাইন ক্লাসের গ্রহণ করার পিছনে যার ভূমিকা অনস্বীকার্য, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব সাদিকুজ্জামান সুমন স্যার। আমরা কারিগরি শাখার পক্ষ থেকে শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব সাদিকুজ্জামান খান সুমন স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে দৌলতপুর কলেজের কারিগরি শাখার আয়োজনে আজকের এই ক্লাস চালু হচ্ছে। আজকের এই ক্লাসে আমি মোহাম্মদ তারেক সালমান, প্রভাষক ব্যবস্থাপনা বিষয় কারিগরি শাখা দৌলতপুর কলেজ দৌলতপুর কুষ্টিয়া, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই অনলাইন ক্লাস একাদশ শ্রেণী, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র। প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদিম যুগ হতে ব্যবসায়ের প্রচলন ঘটে আসছে। মানুষের অভাবের সঙ্গে ব্যবসায়ের একটা যোগসূত্র রয়েছে, তাই বলা যায় প্রাচীন যুগ হতে মধ্যযুগ, মধ্যযুগ হতে আধুনিক যুগ, এর
পুরোটা সময় ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। আধুনিক অর্থনৈতিক বিশ্বে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রাচীন যুগেও ব্যবসায়ের প্রয়োজন ছিল অপরিসীম, কেননা মানুষের অভাব অসীম। কিন্তু অভাব পূরণের উপকরণ সসীম। মানুষ এই সীমিত সম্পদ দিয়ে সকল প্রয়োজন মেটাতে পারে না, তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। আর এই কারণেই ব্যবসায়ের উৎপত্তি ও বিবর্তন হয়েছে। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ব্যবসায়ের গুরুত্ব বেড়েছে। বর্তমান সভ্যতার ব্যবসা ছাড়া মানুষ তার বিবিধ প্রয়োজন মেটাতে বা মেটানোর কল্পনাও করতে পারে না। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিটি মানুষই উপকৃত হয়। ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করতে গেলে এটাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করাটাই সমীচীন হবে। প্রথমেই ব্যবসার গুরুত্বের দুইটা ভাগ সম্পর্কে আমরা জানি। প্রথমটি হলো অর্থনৈতিক গুরুত্ব, দ্বিতীয়টি হলো সামাজিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থনৈতিক গুরুত্ব ও সামাজিক গুরুত্বকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা প্রথম যেটি পাই সেটি হলো সম্পদের যথার্থ ব্যবহার, দ্বিতীয়টি হলো সঞ্চয়ের উৎসাহ সৃষ্টি, তিন নম্বর পুঁজির সমাবেশ ও যথাযথ ব্যবহার, চার নম্বর শ্রম বিভাগের সুফল, পাঁচ নম্বর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ছয় নম্বর ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, সাত নম্বর রাজস্ব বৃদ্ধি, আট নম্বর ব্যাংকিং ও বিমা প্রতিষ্ঠানের উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনায় যাব। প্রথমে সম্পদের যথার্থ ব্যবহার। ব্যবসার মাধ্যমে সম্পদের যথার্থ ব্যবহার সম্ভব, কেননা ব্যবসায় বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। এতে দেশ ও সমাজ উপকৃত হয়। দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয়ের উৎসাহ সৃষ্টি। ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। এর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে মূলধন বিনিয়োগ করতে হয়। বিভিন্ন প্রকার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে যে কোনো মানুষ তার সঞ্চয় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে। এতে ব্যক্তি সঞ্চয়ের আগ্রহী হয়। আমরা এবার তিন নম্বর পয়েন্টটি সম্পর্কে জানব, পুঁজির সমাবেশ
এবং যথাযথ ব্যবহার। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনগণের ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে সেগুলো যথাযথ বিনিয়োগ নিশ্চিত করে ব্যবসা এতে মুনাফা অর্জিত করে। সমাজের প্রতিটি মানুষই এর মাধ্যমে উপকৃত হয়। চতুর্থ, শ্রম বিভাগের সুফল। আধুনিক যুগে ব্যবসায়ের মাধ্যমে শ্রম বিভাগ গঠন সম্ভবপর হয়েছে। শ্রম বিভাগ হলো একটি পূর্ণাঙ্গ কাজকে খণ্ড খণ্ড করে ভাগ করে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগ করে থাকে। শ্রম বিভাজনের ফলে উৎপাদন বেড়েছে ব্যাপক মাত্রায়। মানুষের কর্ম ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সুতরাং শ্রম বিভাজন আধুনিক ব্যবসায়ের একটি উল্লেখযোগ্য অংশ। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন। ব্যবসার মাধ্যমে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়, কেননা যেসব অঞ্চলে ব্যবসার প্রতিষ্ঠান গড়ে ওঠে সেখান থেকে পণ্য ব্যবহারকারী বা ভোক্তার নিকট পণ্য পৌঁছে দেওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হওয়াটা জরুরি। কেননা তো প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল পৌঁছে দেওয়া এবং উৎপাদিত পণ্য আবার বাজারজাত করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়াতে যে যাতায়াত ব্যবস্থা দরকার সেটি না হলে ব্যবসায় উন্নয়ন করা সম্ভব হয় না। তাই যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন অবশ্যই সাধিত করে আমাদের ব্যবসা পরিচালনা করতে হয়। 6, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। ব্যবসার মূল উদ্দেশ্য যেহেতু মুনাফা অর্জন, সেহেতু আমরা বলতে পারি ব্যবসার মাধ্যমে ব্যক্তিগতভাবেই প্রাথমিকভাবে মুনাফা অর্জিত হয়ে থাকে। এই ব্যক্তিগত মুনাফা থেকে যোগ হতে হতে সেটি জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। ব্যবসায় ঝুঁকি জড়িত থাকলেও এর মাধ্যমে ব্যক্তি মুনাফা অর্জন করতে সচেষ্ট হয়। যেহেতু ব্যবসা একটি স্বাধীন পেশা, সেহেতু অনেকেই ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করে জীবিকা নির্বাহ করতে চায়। এতে ব্যক্তিগত আয় বাড়ে, ব্যক্তি আয় বৃদ্ধির সাথে সাথে জাতীয় আয়ও বাড়তে থাকে। রাজস্ব বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী তার ব্যক্তিগত আয়ের উপর সরকারকে কর পরিশোধ করে থাকে, আবার প্রতিষ্ঠানের উপরও সরকারের কর, শুল্ক ইত্যাদি পরিশোধ করে। উৎপাদিত দ্রব্যের উপর ভ্যাটও দিতে হয়। এতে সরকারের রাজস্ব আয় বাড়ে, ফলে দেশের অর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক গুরুত্বের শেষ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংকিং ও বিমা প্রতিষ্ঠানের উন্নয়ন। ব্যবসার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয়ে থাকে। ব্যবসা বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করে থাকে। এতে ব্যাংকিং ব্যবসায়েরও যেমন উন্নতি হয়, তেমনি প্রতিষ্ঠানেরও উন্নতি হয়।
আবার ব্যবসায় তার ঝুঁকি নিরসনে বীমা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে থাকে। ফলে ব্যবসায়ীকে কেন্দ্র করে ব্যাংকিং ও বীমা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথম পাঠ অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে এবং জানবে। এবারে আমরা আলোচনা আসব ব্যবসায়িক গুরুত্ব ও প্রয়োজনীয়তার দ্বিতীয় পাঠ, সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের মতোই আটটি ভাগে ভাগ করা হয়। প্রথমত পণ্য ও সেবা সরবরাহ, দ্বিতীয়ত কর্ম ও সংস্থান, তৃতীয়ত শিল্প ও সংস্কৃতির বিকাশ, চতুর্থ দক্ষতার উন্নয়ন, পঞ্চম আন্তর্জাতিক সম্পর্ক, ষষ্ঠ নগরায়ন, সপ্তম সমাজসেবা, অষ্টম বিশেষত্বের বিকল্প বিকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক গুরুত্ব প্রয়োজনীয়তার দ্বিতীয় পাঠ সামাজিক গুরুত্বের প্রথম পয়েন্ট পণ্য ও সরবরাহ সম্পর্কে আমরা জানব। যথাসময়ে ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ ন্যায্য মূল্যে করার ব্যবসায়ের অন্যতম দায়িত্ব। এই উদ্দেশ্যে ব্যবসায়ের উন্নত প্রযুক্তি, দক্ষ জনশক্তি ও কলাকৌশল নিয়োগ করে থাকে। উক্ত জনশক্তি, কলাকৌশল ও দক্ষতার মাধ্যমে চূড়ান্ত ভোক্তারই নিকট পণ্য ও সেবা সরবরাহ করা হয়, যা ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য। ব্যবসায়িক গুরুত্ব প্রয়োজনীয়তার সামাজিক গুরুত্বের দুই নম্বর পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান। সারা বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক জনবল কাজ করে। উক্ত ব্যবসার মাধ্যমে সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি জনবল তাদের কর্মসংস্থান লাভ করেছে। ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে দেশের বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়, ফলে দেশ ও জাতি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়। সামাজিক গুরুত্বের আলোচনায় আমরা এবার জানব শিল্প ও সাংস্কৃতিক বিকাশ। ব্যবসায়িক প্রয়োজনেই ব্যবসা, শিল্প ও সাংস্কৃতিক বিকাশ সাধন করে থাকে। ব্যবসা দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, যা ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম একটি পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি। এবারে দক্ষতা উন্নয়ন সম্পর্কে জানব। ব্যবসার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে লোক নিয়োগ করে থাকে, পরে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরো দক্ষ করে গড়ে তোলে, ফলে
উক্ত প্রতিষ্ঠানের এবং উক্ত জনবলের দক্ষতার উন্নয়ন হয় এবং দক্ষতার উন্নয়নের সঙ্গে সঙ্গে মানসম্মত পণ্য উৎপাদন সম্ভব হয়, যা ব্যবসায়ের গুরুত্বের অপরিসীম একটি পয়েন্ট বলব। এ পর্যায়ে আমরা জানব আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে ব্যবসায় আন্তর্জাতিক উন্নয়ন ঘটায়, কেননা কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেক দেশকেই তার প্রয়োজন মেটাতে অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল হতে হয়। তাই ব্যবসার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের সাথে সম্পর্ক সৃষ্টি হয় এবং এতে আন্তর্জাতিকভাবে একটি সম্পর্ক উন্নয়ন হয় এবং সম্পর্ক সৃষ্টি হয়, যা ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে বা ব্যবসা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক গুরুত্বের পর্যায়ে আমরা জানব নগরায়ণ সম্পর্কে। নগরায়ণ কীভাবে হয়? বিভিন্ন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান একটি নতুন এলাকায় যদি প্রতিষ্ঠিত হয়, সেই এলাকায় শিল্প প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন লোক তার কর্মের সঙ্গে জড়িত থাকে এবং সেই সমস্ত জনবলের প্রয়োজন মেটাতে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি হয়, যা একটি বাজার বা একটি শহরে ছোট ছোট শহরে পরিণত হয়ে একটি নগরায়ণ সৃষ্টি করে। কোনো স্থানে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠার ফলে সেখানে শহর নগর গড়ে ওঠে, নাগরিক জীবনের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। আমাদের দেশে নদী কিংবা সমুদ্র উপকূলে গড়ে ওঠার ফলে সেখানে শহর ও নগর গড়ে ওঠে, নাগরিক জীবনের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। শহর নগর গঞ্জে গড়ে ওঠে তা ব্যবসাকে কেন্দ্র করে হয়ে উঠেছে। এবারে আমরা যাব সমাজসেবা সম্পর্কে। ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দ্বিতীয় পাঠের সামাজিক গুরুত্বের 7 নম্বর আলোচনা হচ্ছে সমাজসেবা। শ্রমিক কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান, তাদের ছেলেমেয়েদের স্বাস্থ্য রক্ষা, শিক্ষা ব্যবস্থাকরণ, উপযুক্ত কার্য পরিবেশ ও উন্নত মানের পণ্য ও সেবা পরিবেশন ইত্যাদির মাধ্যমে সমাজসেবা করে থাকে। তৃতীয়ত, বিশেষত্বতার বিকাশ। 8 নম্বর আলোচনায় আমরা বিশেষত্বতার বিকাশ সম্পর্কে জানব। ব্যবসায় পণ্য ও সেবা পরিবেশন ইত্যাদির মাধ্যমে ব্যবসায় পণ্য গবেষণা, বাজার গবেষণার মাধ্যমে বিশেষজ্ঞতার বিকাশ সাধন করেছে। এর ফলে চাহিদা ও রুচি অনুযায়ী পণ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব হয়েছে আর বিশেষজ্ঞ ও গবেষক শ্রেণীর উদ্ভব হয়েছে। আসলে ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করতে গেলে অনেক বিশাল বিশদভাবে আলোচনা করা যায়, কারণ ব্যবসায়ের মানব জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ের যে ভূমিকা, কত গুরুত্ব ও প্রয়োজনীয়তা তা অনুধাবন করা যায়। একটি দেশের ব্যবসায়ের অবস্থান যার যত ভালো হবে এবং আন্তর্জাতিক সম্পর্ক যার যত উন্নয়ন হবে ব্যবসায়িকভাবে, সেই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও অগ্রগামী হবে। উন্নত বিশ্বে তারা এই ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা অনুধাবন করেই তাদের ব্যবসাটা পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা
ব্যবসায়িক গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। সারা বিশ্বের এই করোনা মহামারীর ভিতরে আমাদের দৈনন্দিন জীবন চালিয়ে যেতে হবে, জীবন থেমে থাকার নয়। এই করোনা মহামারীতে আমরা বিশ্বের ন্যায় বাংলাদেশও বহু জ্ঞানী গুণী মানুষকে হারিয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে তোমরা ঘরে বসে নিজেদের লেখাপড়াটা চালিয়ে যাও এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর এই অনলাইন ক্লাসটি ভালোভাবে দেখো, প্রয়োজনে তোমাদের পাঠ্যপুস্তক মন দিয়ে লেখাপড়া করো। সবাই যেখানে যে অবস্থায় থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।